Hey guys, welcome back to my Sunmoonvlog channel. Kemon ache tumra asha korchi shobai bhalo acho ar shustho acho ba phatamati acho. To happy Ramzan. To ekhon ami vlog korte pachhi na karon beshi shomoy pachhi na. Ekhon porar chap bere geche, boro class hoye geche, ki bolbo tomader ar. To আমার একটু চাপ আছে সেই কারণে আমি ব্লগ করতে পাচ্ছি না সারাদিন আসলে ওই একে গরম পড়েছে তারপর অনেক ব্যাপার আছে সেই কারণে তো সেসব কথা আমি স্কিপ করছি আর আজকে আমি তোমাদেরকে দেখাবো যে 1000 টাকার নিচে মানে 1000 টাকার নিচে যে সব মেকআপ প্রোডাক্ট দিয়ে মেকআপ করলে তোমাদের অসাধারণ লাগবে মানে আমাকে দেখতে জানি না কেমন লাগছে না লাগছে কিন্তু তোমরা এইভাবে কিন্তু মেকআপ করতে পারো তো চলো বেশি বকবক না করে শুরু করা যাক আর ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবে স্কিপ করবে না আর অবশ্যই ভালো লাগলে লাইক করে দেবে শেয়ার করে দেবে বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন সবাইকে শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো বেশি বকবক করব না দেখতে থাকো আর সঙ্গে থাকো এখন আমি লাগাবো ময়েশ্চারাইজার তোমরা পারলে এটা এখন নিউ এসছে নিভিয়ার তো এটাও লাগাতে পারো এটা আছে লাইট ময়েশ্চারাইজার বা তোমরা পারলে এটা লাগাতে পারো বা এটা কম দামেরটা লাগাতে পারো কারণ আজকে আমি 1000 টাকার নিচে দেখাবো যেহেতু তাই আজকে আমি সস্তা সস্তা জিনিসগুলো জাস্ট আমি লাগিয়ে দেখাবো আমি লাগাবো ফাউন্ডেশন এটা হচ্ছে 925 এর ফাউন্ডেশন আর এটা ছোট লাগাতে পারো ছোট হয় বড় হয় প্লাস যদি একটু ভালো দামে নিতে পারো তাহলে মামার্থে নিতে পারো ভিটামিন সি এটা খুবই ভালো এটা মুখ মানে ফেস ওয়াশ করার পরও গ্লো দেয় বাট আজকে আমি যেহেতু তোমাদেরকে বলে দিয়েছি আন্ডার মানে 1000 তো তার জন্যই আমি লাগাচ্ছি আজকে কম দামেরটা তাই এটাই লাগিয়ে দেখাবো তোমাদেরকে এবার আমি ব্ল্যান্ড করব ব্ল্যান্ডের জন্য এখানে নিয়েছি একটা ব্ল্যান্ডার তো এই ব্ল্যান্ডারটা তোমরা মানে লোকাল মার্কেটে পেয়ে যাবে 50-60 টাকা দাম নেবে বাট নরম দেখে নেবে আর ব্ল্যান্ড করার আগে কিছুক্ষণ 5-10 মিনিট আগে কিন্তু তোমরা এটা ভিজিয়ে রেখে দেবে তাহলে তোমাদের মানে কোনো জিনিস ব্ল্যান্ড করতে খুব সুবিধা হবে আর ব্ল্যান্ডিংটাও খুব সুন্দর হবে তো এবার লাগাবো কম্প্যাক্ট পাউডার তো পাউডার তোমরা এটাও লাগাতে পারো আর একটু দামি চাইলে তোমরা এটাও লাগাতে পারো বাট আজকে আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছি তো সেই কারণে আজকে আমি এটাই তোমাদেরকে লাগিয়ে দেখাবো আর এটার মধ্যে যে পাফটা ছিল ওটা দিয়ে আমি লাগিয়ে নেব ভালোবাসা বাড়ায় নাকি চলে যাওয়ার বাহানা আর লাগবে কিছু ব্রাশ এই ব্রাশগুলো দাম আমি মেনশন করে দিয়েছি স্কিনে তো তোমরা পারলে পারচেস করে নিতে পারো ফার্স্ট কমেন্টে লিঙ্ক থাকবে তো এবার আমি লাগিয়ে দেব আইশ্যাডো প্যালেটের মাধ্যমে জাস্ট আইশ্যাডো তো ফার্স্টে একটা ডার্ক কালার নিয়ে আমি ফার্স্টে মাঝে লাগিয়ে নিয়েছি তারপর যে কালারটা দেখালাম সেটা আমি সাইডে লাগিয়ে নিয়েছি এইভাবে তিন রকম বাস ডিপ লাইট আর হালকা লাইট এরকম টাইপের আমি কালার জাস্ট তিনবার লাগিয়ে নেবো তোমরা পারলে যে কোনো কালার ইউজ করতে পারো আর এই প্যালেটের মানে লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এটা দামটা বেশি না তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ তোমরা পারলে পারচেস করতে পারো আমার একটা চোখ কমপ্লিট হয়ে গেছে ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি এবার নেক্সট মানে যেরকম ভাবে একটা চোখে করলাম দ্বিতীয়টাতেও ওইরকমই করে নেবো সেম টু সেম এবার আমি লাগাবো লাইনার তো এই লাইনারটা তোমরা লোকাল মার্কেটে পেয়েতে পারো বা লোকাল মার্কেটে না পেলেও আমি কিন্তু লিঙ্কটা দিয়ে দেবো তোমরা পারলে যে কোনো লাইনার দিয়ে তোমরা লাইনার মানে আইলাইনার হিসেবে তোমরা লাগাতে পারো তো এটাতে ভালো হয়
বা তোমরা যেরকম খুশি সেরকম। তো যেইভাবে আমি লাগাচ্ছি সেইভাবে তোমাদের যা খুশি সেরকম লাগাতে পারো। আর একটু আইলাইনার তোমাদেরকে প্র্যাকটিসের দরকার, তোমরা যদি প্র্যাকটিস না করো লাগাতে তাহলে তোমাদের কিন্তু ভালো করে লাগানো যাবে না। তো এটা নিজের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে। তো আমার দুটো চোখে ভালো করে আইলাইনার লাগানো হয়ে গেছে, এবার বাকি আছে জাস্ট কাজল। তো এবার লাগাবো আমি প্লামের কাজল। এই কাজলের দামটাও বেশি না, আমি স্ক্রিনে মেনশন করে দিয়েছি। আর যতগুলো আমি প্রোডাক্ট দেখাবো সবগুলোই কিন্তু ডিসক্রিপশানে লিঙ্ক তোমরা পেয়ে যাবে। তো কাজলটা জাস্ট নর্মালভাবে তোমরা লাগাতে পারো, বা তোমরা যদি পারো ডিপ করে লাগাতে লাগাতে পারো। এবার আমি আইব্রো করব। আইব্রোর জন্য এই ব্রাশ দুটো দরকার। তোমরা ওই এই দুটো ব্রাশ কিন্তু ওই মানে যে ব্রাশের যে প্রকোটটা দেখালাম ওটার মধ্যে পেয়ে যাবে। তো জাস্ট এইভাবে আমার মতো সেম টু সেম দেখে দেখে করে নিতে পারো তোমরা। তোমরা যদি চাও মেকআপের শেষে একটু ফেসটা গ্লো দেখাতে, তো তোমরা একটু হাইলাইট করতে পারো। তো হাইলাইটের জন্য বাস এই প্যালেটটাতেই মানে পুরো কমপ্লিট হয়ে যাবে। এই প্যালেটে যে কোনো একটা ডিপ মানে ডিপ কালার শেড, মানে ডিপ কালার যে শেডটা আছে ওটা তোমরা যেদিকে যেদিকে তোমরা হাইলাইট করবে সেই দিকটাতে একটু লাগিয়ে নিতে পারো। বা হাইলাইটে আগে যদি একটু তোমরা প্রাইমার লাগাতে পারো তাহলে খুব ভালো হবে। প্রাইমার বা ওই যে ফাউন্ডেশনটা দেখালাম ওই ফাউন্ডেশন লাগাতে পারো। তো ওইভাবে হাইলাইট করে নেবে। দেখো হাইলাইট আমার হয়ে গেছে। এবার আমি লাগাবো লিপস্টিক। এই লিপস্টিক লিঙ্কটাও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো এবার আমার চুজ করাই ছিল মানে পাঁচটা আছে এখানে টোটাল লিপস্টিক। তো তার মধ্যে আমি যে কোনো একটা চুজ করে আগে থেকে রেখে দিয়েছিলাম, আবার খুলতে টাইম লাগবে তো সেই কারণে। তো তোমরা ওটাও এটাও কিন্তু পারচেস করতে পারো, এটার লিঙ্কও আমি দিয়ে দিয়েছি। তো মেকআপের শেষে ফিক্সার তো অবশ্যই লাগবে। তোমরা মানে সিম্পল মেকআপ করো আর হেভি মেকআপ করো তোমাদের কিন্তু ফিক্সার অবশ্যই দরকার। এই ফিক্সারের লিঙ্ক প্লাস এমআরপি দুটোই দিয়ে দিয়েছি আমি। তো এই ফিক্সারটা আমি লোকাল মার্কেটে কিনেছি, বাট তোমাদের আমি এই লিঙ্কটা অবশ্যই দিয়ে দিয়েছি মানে অ্যাপস থেকে নিয়ে। ফাইনালি মেকআপ কমপ্লিট হয়ে গেছে। আশা করছি ভিডিওটা দেখতে ভালো লেগেছে। আর কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট ডাউন করবে, একটু হলেও কমেন্ট ডাউন করবে। আর যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে, আর একটা কমেন্ট প্লিজ একটা কমেন্ট করবে অবশ্যই। তো ভিডিওটা এতদূরই, আশা করবো ভালো লাগলো। তো ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, গুড নাইট।